হ্যালো সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল সহ উত্তর দিব। তো দেখতে পাচ্ছ এখানে তিনটে ফাইল, এই তিনটে পিডিএফ ফাইলের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব। সো লিঙ্কটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা 4 মিনিট কন্টিনিউ করতে হবে। ওকে, সো 3 মিনিটের মাথায় আমি বলে দিব লিঙ্কটা কোথায় দিয়েছি এবং কী নামে দিয়েছি। ওকে, সো বন্ধুরা, তোমরা হচ্ছে ক্লাস 8-এর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা বইয়ের যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে দিছে তার সঠিক উত্তর এবং উত্তরের কিছু আইডিয়া নিয়ে আজকের ভিডিও। ওকে, সো তোমাদের প্রথম অধ্যায় আকাইদ থেকে প্রশ্ন করা হয়েছে এবং হচ্ছে পার্ট হচ্ছে তিনটা পার্ট, ইমান, নিফাক, আল্লাহ আসমাউল হুসনা। এই তিনটা পার্ট থেকে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা এইবারে দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের। ওকে, সো মনে করো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা বলতেছি আমি। হ্যাঁ, মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়, তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো, এর সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। ওকে, সংকেত দিয়ে দিছে, দেখো সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তা উল্লেখ করতে হবে, এটা কিন্তু সংকেত দিয়ে দিছে, জাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। ওকে, এবং 2 নম্বরে ওরা মানে সংকেত দিছে উক্ত আচরণগুলো কেন ক্ষতিকারক তা ব্যাখ্যা করতে হবে এবং উক্ত বিষয়ের কুরআন ও হাদিসের উদ্ধৃতি কী কী। এবং দেখো সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায়, যে সহপাঠীর যে তোমার যে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়েছে তো ওর আচরণটা দূর করার উপায়টা কী, এবং দেখো সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ কী। সো দেখো কিছু নির্দেশনা দিয়ে দিছে, পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেওয়া যেতে পারে, প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নেওয়া যেতে পারে, মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয়ে শিক্ষকের সাথে যোগাযোগ করা যেতে পারে, ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে, অ্যাসাইনমেন্ট সহজে লিখতে হবে। ওকে, সো ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে। ওকে, সো তোমরা এখন বর্তমান ইউটিউবের সাহায্য নিচ্ছ, মানে এটাই ইন্টারনেটের সাহায্য নিচ্ছ। ওকে, সো দেখো এখন কথা হচ্ছে তোমাদের আমি দিয়ে দিচ্ছি, দেখো সর্বপ্রথম তোমরা এইভাবে শুরু করবে যে আমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়, সে প্রায়শই কথা বলার সময় মিথ্যা কথা বলে, কোনো কিছু ওয়াদা করলে তার ওয়াদা সে রক্ষা করে না, তার কাছে কেউ আমানত রাখলে সে ওই আমানতের খেয়ানত করে, তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য আমি যে সকল উদ্যোগ নিতে পারি এ সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হলো। সো এটা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে, সো এটা সুন্দর করে দিবা। তো তোমরা চাইলে হচ্ছে এটা একটু ভিডিও পোস্ট করে লিখতে পারো, তো সমস্যা নেই। দেখো এখন কথা হচ্ছে আমরা 2 নম্বর পেজে চলে যাচ্ছি। এই যে দেখো, নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। তো একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি HD কোয়ালিটিতে দেখতে সমস্যা হয় তাহলে এই যে 4টা ফাইল, এই যে 3টা ফাইল, এই 3টা PDF ফাইল এর লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। ডিসক্রিপশনে যেখানে লেখা আছে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, ওই লিঙ্কটা হচ্ছে এই 3টা ফাইলের লিঙ্ক। ওকে, তোমরা জাস্ট একটা ক্লিক করবা, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে একদম HD কোয়ালিটিতে দেখে দেখে লিখতে পারবা। হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, ওইটাই হচ্ছে এই 3টা ফাইলের ডাউনলোড লিঙ্ক। ওকে, সেখানে থাকতে পারে ফেসবুক আইডি লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, কিংবা থাকতে পারে হচ্ছে তোমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, বিজনেস ইমেল। সো তোমরা ওইখানে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, ওই যে লিঙ্কটা থাকবে ওইটা হচ্ছে এই 3টা ডাউনলোড লিঙ্ক, তোমাদেরকে বলে দিলাম আমি, ঠিক আছে। সো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিবা। হ্যাঁ, সো তারপর আমরা দেখতেছি, ওকে দেখো, নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে, যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক, বুঝা গেছে? সো মুনাফিক বলা হয়। মুনাফিকরা সাধারণত সামাজিক ও আর্থিক লাভের জন্য এরূপ করে থাকে, তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে, প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অর্থ অর্থাৎ এই আরবিটা পড়তেছি না, অর্থ যখন মুনাফিকরা
ইবা ইমানদারদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা ইমান এনেছি। আর যখন তারা গোপনে তাদের শয়তানের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারা আয়াত 14, এই যে আয়াতটা। সো তোমরা আরবি লিখতে পারো, নাও লিখতে পারো, ওকে? সো না লিখলে সমস্যা নাই। হ্যাঁ, সো মুনাফিকের এক কথায় অন্তরে কুফর রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে নিফাক বলে, আর এরূপ প্রকাশকারী হলো মুনাফিক। মুনাফিকের চরিত্র সম্পর্কে এখন আমরা একটু ধারণা দিব তোমাদেরকে। নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এ সত্য জানতে পাই, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না। সো আবার বলতেছি বন্ধুরা, এই চারটা ফাইলের লিঙ্ক হবে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে, যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা হচ্ছে এই তিনটা ফাইলের লিঙ্ক, ওকে? পিডিএফ লিঙ্ক জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে পারবা। সো বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। এই রেফারেন্সগুলো তোমরা দিতে পারো, যেহেতু এখানে তোমাদের বলে দিছে যে কুরআন ও হাদিসের উদ্ধৃতি হ্যাঁ দিতে হবে আর কি, ওকে? সো দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে এটা সম্পূর্ণ আরবিটা তোমরা হয়তো লিখতে পারবা না, কোনো সমস্যা নাই, অর্থটা দিবা। মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তা খিয়ানত করে, অর্থাৎ আমানতের খিয়ানত করে। এটা হচ্ছে সহিহ বুখারি ও সহিহ মুসলিমের হাদিস। হ্যাঁ, এবং শেষটা দেখো এখানে, নিফাকের কুফল ও পরিণতি। হ্যাঁ দেখো, নিফাকের কুফল ও পরিণতি: নিফাক জঘন্যতম পাপ, এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। তাদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এ শত্রুতা গুপ্তচর হিসাবে কাজ করে। তো এগুলো যদি তোমাদের কোয়ালিটি খারাপ মনে হচ্ছে, তাহলে হচ্ছে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিবা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কের নাম হচ্ছে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিবা, আমি বারবার বলতেছি। আর দয়া করে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবা। এদেরকে গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এ শত্রুতা গুপ্তচর হিসেবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, কেননা প্রকাশ্য শত্রু বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করারও কোনো সুযোগ থাকে না, ফলে সে বন্ধু বেশে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত, আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আজাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যেসব কাজ মুনাফিকের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে, আমরা সেগুলো বর্জন করব, খাঁটি মুমিন হিসেবে জীবনযাপনের চেষ্টা করব। তো এখন দেখো নিফাক পরিহারের উপায়। কথা বলার সময় সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। কাউকে কথা দিলে কথাটা রাখতে হবে, অর্থাৎ রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। যেমন কারো কাছে কোনো জিনিস ও সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে, কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে, এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। আরেকবার বলে দিচ্ছি, এই তিনটা মেইন ফাইলের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকবে, মাই ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, ঠিক আছে?
ওইটাতে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা এই তিনটা ডাউনলোড করতে পারবা, বুঝছো বিষয়টা? তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।